অনেকেই আছেন আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে জয়িতা আপু একটা কন্টেন্ট রাইটারের পোর্টফোলিও কীরকম ভাবে হওয়া উচিত বা দেখতে কেমন হতে পারে। আমি একটা ছোট সাজেশন দিচ্ছি, এরকম হওয়া উচিত কিনা বা হবে কিনা সেটা পুরোটাই আপনার ব্যাপার, বাট আমি যেরকম আমি একটা ডেমো বানিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, সেটা হচ্ছে এরকম ফার্স্টে একটা স্ক্রিন যেটা আসলে এরকম, তারপরে হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যান্ড জাস্ট সিভির মতো একটা ডিটেলস, তারপরে হচ্ছে আপনি যেখানে যেখানে ব্লগ লিখেছেন সেই ব্লগটার টাইটেল, তারপরে একটুখানি ডিটেলস ব্লগটা নিয়ে, তারপরে যাতে মানুষ সেখানে ক্লিক করলে ব্লগটা পড়তে পারে। তো এই জিনিসগুলো অ্যান্ড এটা কিভাবে বানাবেন এটা খুবই সহজ, আমি চলেন আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে সাধারণত আমি পাওয়ার পয়েন্টে বানাই, পাওয়ার পয়েন্টে আমি কী করি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিই, ব্ল্যাঙ্ক স্লাইডটা নেওয়ার পরে আমি কী করি এটার মধ্যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যে এইটার যে কালারটা আছে সেই কালারটা আমার পছন্দের যে কালার সেই কালারে নিয়ে যাই, ধরেন আমার এই কালারটা পছন্দ। তো এই কালারটাতে নিয়ে যাওয়ার পরে আমি সাধারণত, যদি আপনার পাওয়ার পয়েন্ট নতুন ভার্সন না থাকে তাহলে অবভিয়াসলি ডাউনলোড করে নেবেন বা পরে দিয়ে দেখবেন যে আপনার সাথে আমার সাথে ম্যাচ নেই, তো এটা আর কি। তো দেন আমি কি করি এখানে আসলে টেক্সট বসাই, বাট প্রথমে আমি চাই যে আমার আসলে একটা শ্যাডোর মতো থাকুক, আমার ভালো লাগে এটা। তো আমি কি করি প্রথমে টেক্সট দিয়ে পোর্টফোলিও লেখাটা লিখি, পোর্টফোলিও লেখাটা লেখার পরে আমি এটা এখানে আমার অসংখ্য সিগনেচার ফন্ট টাইপের আছে, অ্যান্ড আমি যে কোনো একটা সিগনেচার ফন্ট নিই অ্যান্ড আমি এটাকে হোয়াইট করে দিই, কারণ ব্ল্যাকটা তো বুঝতেই পারছেন কালার সেন্সার একটা ব্যাপার আছে। সো এটাকে নিয়ে আমি ধরেন এখানে মাঝখানে বসাই বা আপনার যেখানে ইচ্ছে আপনি সেখানে বসাতে পারেন, বসায় আপনি ধরেন আপনি এরকম অর্ধেক দিতে পারেন আপনার যে আপনার যেটা ভালো লাগে আর কি। তো তারপরে আপনি যেটা করতে পারেন, ধরেন আমি এটাকে একটু এরকম করে দিচ্ছি বা এই জিনিসটা আপনারা এখনই বুঝতে পারবেন না, ধরেন আগে টেক্সট অপশনে যাই, এটাকে আমি হালকা ট্রান্সপারেন্ট করে দিচ্ছি যাতে মনে হয় যে আছে লেখাটা বাট অত ভালোভাবে না দেখা গেলেও চলে। তো তারপরে এখানে দেখেন অনেক অনেক অপশন আছে, আপনি চাইলে এটাকে এরকম করে দিতে পারবেন, এরকম করে দিতে পারবেন। সো আমি একটু শেপে এসে এখানে জাস্ট এই ট্রান্সপারেন্সিটা একটু ইউনো মোটামুটি এনে দেব যাতে দেখতে মনে হয় যে আপনি জাস্ট একটু বোল্ড করলেই দেখতে পারবেন, দেখলে মনে হয় যে একটু থ্রিডি ইফেক্ট আছে। সো তারপরে আমি আরও টেক্সট নিব, আরও টেক্সট নিয়ে আমার টেক্সট নিয়ে ওই যে কন্টেন্ট রাইটিং, এটা কিন্তু যে কোনো কিছুর ক্ষেত্রেই হতে পারে, আমি জাস্ট কন্টেন্ট রাইটিংয়ের জন্য বলছি, যারা কন্টেন্ট রাইটিং করে তারা অনেকেই এই কোয়েশ্চেনটা করে আমাকে যে আপনি কীভাবে পোর্টফোলিও বানাবো, সো তাদের জন্যই আসলে একটু বলা আমার। তো ধরেন আমি এটাই নিলাম অ্যান্ড একসাথে লিখলে না সুন্দর লাগে না ব্যাপারটা, দেখতে আপনি দেখেই বুঝতে পারতেছেন যে একসাথে লিখলে সুন্দর লাগতেছে না। সো আমি এটাকে কন্টেন্টটাকে এভাবে নিলাম, নেওয়ার পরে এখানে নিচে আমি রাইটিংটা লিখে দিলাম, সো রাইটিং কন্টেন্ট রাইটিং। তো আপনি চাইলে এটাকে পাতলা করে দিতে পারেন বা সিগনেচার যে কোনো কিছু করে দিতে পারেন, বাট আমি মোটামুটি এটাকে মিডিয়াম করে দিই, মিডিয়াম করে এনে আমি মাঝখানে বসাই দিই। মাঝখানে বসানোর পরে এখানে দেখবেন যে আমি বসিয়েছি, এখন চাইলে আপনি আপনার ডিটেলসও দিতে পারেন উপরে যে কার পোর্টফোলিও বা এটা পোর্টফোলিওটা কার। তো আপনি চাইলে এখানে জয়িতা ব্যানার্জি আপনার নাম দিতে পারেন, বাট আমি কি করেছি এই পুরো জিনিসটার জন্য আসলে আমি এটাকে আবার ডুপ্লিকেট স্লাইড করেছি, করার পরে এই কন্টেন্ট রাইটিং লেখাটাকে সরিয়ে দিয়েছি। সরিয়ে দেওয়ার পরে আমি কি করেছি দেখেন এখানে যে ডিজাইনে যে এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যে এই কালারটা আমি এই কালারে নিয়ে গেছি। সো যাওয়ার পরে আমি কি করেছি আমার একটা ছবি এনেছি যেটা আপনারা এই যে এখানে দেখতে পাবেন, তো এই ছবিটা এখানে বসানো, ধরেন আমি আমার ডিভাইস থেকে আমার ছবিটা আনলাম, সো আমার যে ছবিটা এটা এখানে। তো আনার পরে আপনি হয়তো মোস্ট প্রবাবলি ধরেন আমরা এটাকে নতুন স্লাইডেই নিয়ে যাই, মোস্ট প্রবাবলি বলবেন আপু এটাকে গোল করলেন কীভাবে, তো আমি এটাকে ডাবল ক্লিক করে ক্রপে গিয়ে দেখেন এখানে ক্রপ টু শেপ করা যায়। সো আপনার যে শেপ পছন্দ আপনি সেই শেপে আসলে এটাকে ক্রপ করতে পারবেন, অ্যান্ড ক্রপ করার পরে আপনি এটাকে এইভাবে ক্রপ করে নিতে পারবেন বা আপনি এই যে দেখেন আপনি চাইলে এটাকে আপনার রিসাইজ মতো এনে নিতে পারবেন, যে
কতটুকু হলে ভালো হয়, আপনার যে ছবিটা প্রফেশনাল অবভিয়াসলি, সো আপনার যতটুকু মনে হয় যে ভালো হয় ততটুকু ক্রপ করে নিতে পারবেন। তো আমি কি করেছি, এটার মধ্যে আবার একটা ছোট্ট করে শেড দিয়েছি, এই যে শেডটা। সো এই শেডটাকে আমি এখানে এনেছি, আপনি বলবেন যে আপু এটার উপরে তো কালার দেওয়া, তো আমি কি করেছি সেই আউটলাইনে যে নো আউটলাইন করে দিয়েছি আর সেই ফিলে যে একটা কালার দিয়েছি, যে কালারটা আসলে মোটামুটি বোঝা যাচ্ছে বাট বোঝা যাচ্ছে না টাইপের। তো এটার দেখেন ছবিটার নিচে চলে গেছে। সো ছবিটাকে কি করতে হবে, ক্লিক করে আপনারা অনেকেই জানেন ব্রিং ফ্রন্ট, তো এখানে নিয়ে এসে আমি চাইলে এই শেপটাকে আর একটু ছোটো করে দিতে পারি অ্যান্ড আমার যে পজিশনটা ভালো লাগে সেই রেখে দিতে পারি। এখানে ডিটেলস হিসেবে দেখেন আমি এভাবে নাম, তারপরে এই সব কিছুই আসলে এখানে বসিয়েছি। আপনারা এভাবে ধাপে ধাপে এই কর্নারে কর্নারে বসাতে পারেন অ্যান্ড দেন আপনার সিভির মতো প্রথম একটা ইন্ট্রোডাকশন দিতে পারেন, তারপর আপনি যে কাজে কাজ করছেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওগুলোও দিতে পারেন। যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনি হয়তো এডুকেশন বা কিছু দিয়ে দিতে পারেন। পরবর্তীতে যে পার্টটা আছে এখানে দেওয়ার পরে পরের যে পার্টটা আছে সেখানে ডুপ্লিকেট স্লাইডে গিয়ে দেখেন এখানে ডিফারেন্ট কাইন্ডস অফ ব্লগের ডিটেলস দেওয়া আছে। তো আমি কি করেছি দেখেন, এখানে ধরেন আপনি যে ব্লগের জন্য লিখছেন সেই ব্লগের যদি লোগো থাকে আপনার কাছে তাহলে লোগো দিতে পারেন, আর ধরেন আপনি নিজের জন্য লিখছেন তাহলে লোগো দেওয়ার দরকার নেই, এরকম টপিক দিয়ে দিতে পারেন। এখন উপরের এই যে টাইপের ইমেজগুলো এগুলো আপনি স্টোরি সেটে পাবেন, এই যে স্টোরি সেট ডট কম এখানে পাবেন। স্টোরি সেটে আপনি যত ইলাস্ট্রেশন আছে সব ইলাস্ট্রেশন পাবেন খুব সহজভাবে। তো আপনি এটা খুব সহজভাবে এই ডাউনলোডও করে নিতে পারবেন। ধরেন আপনি ডেটা এন্ট্রির কাজ করেন, পোর্টফোলিও বানাচ্ছেন, আপনি এইটাও ইউজ করতে পারেন। দেখতে দেখেন এক্সেল ফাইলের মতো, পিএনজি ফাইলটা ডাউনলোড হয়ে গেল, তারপরে আপনি যদি নিয়ে আসেন, ধরেন আমরা এখানে নিয়ে আসি অথবা এটাকে নিয়ে এখানে নিয়ে আসি, এটা আমরা ডিলিট করে দিই যেটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। সো নিয়ে আসলাম, এখানে নিয়ে আসার পরে আপনি এভাবে ওই যে আপনার ডিজায়ার ফন্ট দিয়ে টপিকটা এখানে বসাবেন। এখানে বসিয়ে ধরেন আপনি লিখলেন যে 5 Tips to Grow Social Media। যদি আপনার কাছে অনলাইনে এই জিনিসটা পাবলিশ করা না থাকে তাহলে আপনি লিঙ্কডইনে যে আসলে পাবলিশ করে নিতে পারবেন, আমি দেখাচ্ছি ইন ওয়েল, বাট আপনি এভাবে একটু ডিটেলস লিখে দিবেন অ্যান্ড এই যে কালারটা আছে সেটা সব সময় এখান থেকে নিয়ে এই যে আই ড্রপার দিয়ে আপনি ম্যাচ করে নিতে পারেন যে কালারটা আপনার ভালো লাগে। সো এভাবে ধাপে ধাপে আপনি এটা দেওয়ার পরে আমি দেখেন এখানে দেখাচ্ছি এই যে এখানে একটু ডিটেলস লিখে দেবেন যে আসলে ব্লগটা কী নিয়ে, তারপরে একটা বাটন ক্রিয়েট করে দিবেন। এই বাটনটা আপনি সেই বাটনে ক্লিক করে এখানে একটা বাটন ক্রিয়েট করতে পারবেন অ্যান্ড সেমভাবে ইয়ার ড্রপার দিয়ে আপনি কি করতে পারবেন এখানে এই যে কালার যেটা আপনার পছন্দ, ধরেন এই কালারটাই আপনার পছন্দ হয়েছে অ্যান্ড দেন আপনি টেক্সটটাকে নিলেন, আমি জাস্ট কপি করছি কন্ট্রোল দিয়ে এটাকে আবার ফন্টে নিয়ে যাই, নেওয়ার পরে এখানে বসালাম অথবা এটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই, সেন্ড ইট টু ব্যাক। আচ্ছা এটা আমরা হোয়াইট করে দিই বিকজ দেখা যাচ্ছে না, রাইট? সো আমরা এখানে লিখব ক্লিক হেয়ার টু রিড, ঠিক আছে? সো ক্লিক হেয়ার টু রিড। সো আমি আগে আপনাদেরকে দেখাই যে কিভাবে এই যে হাইপারলিঙ্কটা ক্রিয়েট করে, এটা আপনি এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে হাইপারলিঙ্ক। সো এখানে আপনি দিয়ে দিতে পারেন, রাইট? অথবা আপনার যদি কোনো পিডিএফ থাকে তাও দেখেন আপনি এখানে এই যে প্লেস ইন দিস ডকুমেন্ট দিয়ে দিতে পারবেন, বা আপনার যে কোনো কিছু আপনি এখানে দিতে পারবেন। বাট আমি আপনাকে যেটা রেকমেন্ড করব সেটা হচ্ছে আপনার কোনো অনলাইনে আসলে এই জিনিসগুলো রেখে দেওয়া, ঠিক আছে? আপনার যদি গুগল ডক্স থাকে তাহলে আপনি গুগল ডক্সে পেস্ট করে দিতে পারেন খুব সুন্দরভাবে, আবার যদি না থাকে তাহলে আপনি লিঙ্কডইন যেখানে আছে, আমরা লিঙ্কডইনে গেলে সাধারণত লিঙ্কডইনে আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ জিনিস পোস্ট করতে পারি, আমি জাস্ট দেখাই আপনাকে। লিঙ্কডইনে গিয়ে আপনি রাইট আর্টিকেলে যাবেন, যাওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন অ্যান্ড আপনার যে আর্টিকেলটা আছে হেডার সহ কভার ইমেজ সহ এখানে লিখে পোস্ট করে রাখতে পারবেন। সো এতে করে কি হবে, যখন আপনার এই আর্টিকেলটা পাবলিশ হয়ে যাবে, ধরেন আমি আপনাদেরকে যদি একটা ডেমো দেখাই, আপনার প্রোফাইলে কিন্তু এগুলো শো করবে,
এই যে আর্টিকেলগুলা বা আপনি যেগুলো লিখেছেন কখনো, ওই জিনিসগুলো এখানে শো করবে। অ্যান্ড আপনি পোস্ট অ্যান্ড অ্যাক্টিভিটি আমি যাই, যার পরে আমি নিশ্চয়ই এই যে আর্টিকেল দেখেন, এখানে ধরেন এই আর্টিকেলটা, সো আপনার এই আর্টিকেলটা এভাবে পোস্ট করবে, পোস্ট কর শো করবে, শো করার পরে আপনি এইটা নিয়ে ওই যে হাইপারলিংক ক্রিয়েট করে নিতে পারবেন। অ্যান্ড এভাবে আপনার যতগুলো আর্টিকেল আছে ব্লগ দিয়ে দিতে পারবেন। অ্যান্ড আপনাকে কন্ট্যাক্ট করার জন্য ইমেল অ্যাড করে দিতে পারবেন এখানে, তারপর লাস্টে থ্যাংক ইউ সো মাচ কন্ট্যাক্ট মি ইন দ্য ইমেল। সো এভাবে করে আপনি খুব সুন্দরভাবে একটা খুব ভিজুয়ালি অ্যাপিলিং পোর্টফোলিও বানিয়ে নিতে পারবেন কন্টেন্ট রাইটিংয়ের জন্য। সো আজকের ক্লাসটা এতটুকুই, আশা করি অনেকে অনেক কিছু জানতে পেরেছেন। যদি কিছু শিখতে পারেন আমাকে ডেফিনেটলি ডেফিনেটলি জানাবেন। অ্যান্ড খুব মনোযোগ দিয়ে দেখেন, অ্যান্ড খুব মনোযোগ দিয়ে নিজের পোর্টফোলিও বানান। আবার দেখা হবে। অ্যান্ড সবসময় মনে রাখবেন যে খুব সুন্দর পোর্টফোলিও আপনাকে কাজ এনে দিতে সাহায্য করবে। লাস্টবারের মতো আমি আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে। সো এটা এই যে, তো ডেফিনেটলি এগুলো করবেন। অ্যান্ড যে কোনো ধরনের ফন্ট, যে ফন্টগুলো আপনার আসলে লাগবে সেগুলো আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, আপনারা ওগুলো ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, আবার দেখা হবে।